কেরানীগঞ্জের জিঞ্জিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলা লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশু সহ ছয়জনের দগ্ধের ঘটনা ঘটেছে। একজনের মৃত্যু হয়েছে। রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। স্থানীয়রা জানান, জিঞ্জিরার নম্বর এলাকায় একটি বাসায় ভোরের রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে আগুন ধরে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওনারা জিন মিন পারে কি পারে, ও ওনাদের ওই ঘরের থেকে এটা কিছু হয়েছে। ট্রিপলের নাইনে ফোন দিয়েছিলাম, আমার মোবাইলটা চুরি করে নিছে গা। তারপর কি করার পরে আমরা যতটুকু আর্থিক সাহায্য পারছি ততটুকু আমি করছি। আমি নতুন গ্যাসের চুলা লাগাইছি, তো আমাদের এখানে তিতাস কর্তৃপক্ষ একবার না প্রায় তিনবার আসছে। তিনবার আইসা ওনারা আপনার সাবানের পানি দিয়ে চেক করে দেখছে কোনো লিকেজ আছে নাকি, কোনো কিছুই লিকেজ নাই।